জাতীয় মুক্ত উপলক্ষে কুমারখালীতে মাছের পোনা ভূমিকা। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য উপলক্ষে উপজেলা পরিষদের জলাশয়ে আজ রোববার দুপুরে 30 কেজি মাছের পোনা উন্মুক্ত করা হয়েছে। কুষ্টিয়া চার আসনের শাসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাছের পোনা উন্মুক্তকরণের উদ্বোধন করেন। এই সময় উপজেলা নির্বাহী অফিসার বিধান কুমার মণ্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমারখালী উপজেলায় বিভিন্ন জলাশয়ে মোট 47 কেজি মাছের পোনা উন্মুক্ত করেন। প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ব্যাগ, বাড়ির সমস্ত ডাস্টবিনে যে মালগুলো ফেলা হচ্ছে, বাড়ির সমস্ত কাঁচের জিনিসগুলো নিয়ে আসি। আর বাসা বাড়ি বানাতে হলে তো স্যার মিনিমাম 3 ফিট বা 6 ফিট জায়গা রাখতে হয়। আমরা যখনই ওই এলাকার লোকজনদেরকে বলতে যাব তারা হাত পায়ে ধরে, কিন্তু আপনাদের ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু তারা আপনাদের কাছে আসবে, আপনাদের পরিপত্র দেখালে আসবে। তো যার জন্য ওই কাজটা করতে হবে, জনপ্রতিনিধিরা লোকেট করে দেবে যে এই জায়গাটা এটা করলে পর হয়ে যাবে, তখন দায়িত্বটা আপনাদের নিয়ে করতে হবে যে এইভাবে ক্লিয়ার করে ফেলতে হবে। আদারওয়াইজ এই পানিবদ্ধতা জলাবদ্ধতা হওয়ার যাওয়ার কোনো সুযোগ এখন আছে বলে আমার মনে হয়। এ তোমার একটু যাও তো।